নমস্কার বন্ধুরা, সুদাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি অদিতি, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কোল্ড কফির রেসিপি। কোল্ড কফি বানানোর জন্য আমি কী কী নিয়েছি চলো দেখে নিই। এখানে আমি ঠান্ডা দুধ নিয়েছি, কফি পাউডার নিয়েছি, চকলেট সিরাম নিয়েছি, চিনি, গরম জল আর আমুল দুধ নিয়েছি। চকলেট সিরাপটা দিয়ে আমি গ্লাসটাকে সাজিয়ে নেব, দেখতে ভালো লাগবে, তাই এটা অপশনাল, দিতে পারেন আর নাও দিতে পারেন। এবার এটাকে আমি লাগে ফ্রিজে রেখে দেব যাতে গলে না যায়। এবার আমি কফি পাউডারটা চিনির মধ্যে দিয়ে দেব। আর অল্প গরম জল দিয়ে এটাকে ফেটিয়ে নেব, চিনিটা যাতে তাড়াতাড়ি মিলিয়ে যায়। আমি একটা মিক্সার জার নিয়েছি, তার মধ্যে আমুলটা দিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে ক্রিম থাকে তাহলে দিতে পারেন, আর যদি ক্রিম না থাকে তাহলে আমুলটা দিবেন, তাহলে স্বাদটাও ভালো হবে, একটা ফেনা তৈরি হবে সুন্দর। এবার দুধটা দিয়ে দিচ্ছি, আর যে কফি আর চিনিটা মিলিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। আর বরফ দিয়ে দিচ্ছি। এবার এটাকে মিক্সিতে আমি ফেটিয়ে নেবো, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফেনা তৈরি হয়েছে। এবার আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফেনা তৈরি হয়েছে। এবার এর উপর আমি কফি পাউডার দিয়ে দিচ্ছি। আচ্ছা, চকলেট সিরাপটা রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি ওপর দিয়ে, দেখতে ভালো লাগবে। আমার তৈরি হয়ে গেছে কোল্ড কফি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর চ্যানেলে যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।